আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আমি আজকে এখন আমি যে ক্লাসে আছি, এটা আমাদের ক্রাফট টিস্যু কাটার, খুশি কাটার কাজের ক্লাস। এই ক্লাসে আমাদের স্টুডেন্ট অনেক সারা পেয়েছিলাম আমরা, কিন্তু আসলে আমাদের এই টাইমিংটা এমন হয়ে গিয়েছে যে অনেকেই ঢাকার বাইরে আছে, অনেক বাচ্চা স্কুল ছুটি গ্রামে আছে। আমাদেরকে যারা আগ্রহ দেখিয়েছিল তারা ম্যাক্সিমামে আসতে পারে নাই, তো যে দুই চারজন আমি, তারপরও আমার দুই চারজন নিয়েও আমি কিন্তু ক্লাসটা স্টপ করিনি। আমার দুইজন স্টুডেন্ট আছে, দুইজন নিয়েও আমি ক্লাসটা কিন্তু কন্টিনিউ করেছি, এবং যারা আসতে পারে তারা আবার রিকোয়েস্ট করেছে যে আপু ক্লাসটা আবার করো। তো আমার এখন অ্যাডভান্স কোর্স করার কথা ছিল, আমি আবার এটাকে রিপিট করে বিগিনার কোর্স করবো। তো যেহেতু বিগিনারদের জন্য, তাদেরকে বলছি যারা প্রথম দেখছে ভিডিওটা, অনেকে ইউটিউব দেখে বা এর কাছ থেকে শিখে করো। আমি যেটা করবো যে অ্যাকচুয়ালি একটু যদি প্রিন্ট কেউ থাকে খুঁটিনাটি ভুল ত্রুটি গুলো ধরিয়ে দেওয়ার জন্য, সেক্ষেত্রে হয় কি কাজটা নিখুঁত আসে, কারণ এই কাজটা এমন যে মাঝখানে যদি একটু গোঁজামিল হয় সেটা হয়তো বোঝা যায় না, কাজটা উঠে যায় কিন্তু কাজের ফিনিশিংটা সুন্দর আসে না, যেটা আমি পার্সোনালি করতে যে আমি ফিল করছি। যেহেতু আমাদের আপু করাচ্ছে, স্টুডেন্টরা করছে, অনেক সময় গোঁজামিল দিয়ে করে ফেলছে, তার জিনিসটা হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়াল যে ফিনিশিং দেখার সুন্দর যে ধরনের জিনিসটা আসে না। ঠিক আছে, তো আমি এখন রেগুলার যেটা করি যে আমার আজকে 4 দিনের ক্লাস লাস্ট ডে, আমি যেটা করি যে সবার ইন্টারভিউ নেই, তা আজকে সবার ইন্টারভিউ নেবে, আগে স্টুডেন্টদের কাছ থেকে নেবো, দেন আমি লাস্ট ডে এসে আমাদের শিক্ষিকার সাথে কথা বলবো। তা আমি এখন ক্যামেরাটা নিয়ে নিচ্ছি। সবার আগে আমি নিপা আপুর কথা বলি। আপু কাজ করতে করতে বলো, আপু কেমন লাগলো, কি কি শিখেছো? আসসালামু আলাইকুম, আমি হচ্ছে নিপা। প্র্যাকটিশনের মাধ্যমে আমি এখানে এসেছি কুরুষ্কাটা শিখতে। তো কুরুষ্কাটা যেটা আমি কখনো আঁকাটা আগে হাতেই নেইনি, দেখি নিয়ে, এই সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। তো এখানে এসে আমাদের ট্রেনার যে জান্নাতুল ফেরদৌস আপু, উনি এত ভালোভাবে, মানে এত ইজি ভাবে আমাদেরকে সবকিছু দেখিয়ে হাতে কলমে শিখিয়েছে, যার ফলে আমরা একদিনে চার, মানে এক একটা করে আইটেম উঠাতে পারছি। আমরা 4 দিনের টোটাল 4টা উঠেছি। এই যে নিজের করা টুপি এবং তার সাথে মিলানো ফ্লাওয়ারটা দেখাও, এটা ফ্লাওয়ারটা বসবে টুপির মধ্যে। এই যে নিজের তৈরি, হ্যাঁ নিজের হাতের, এই যে এটা এখানে বসবে। আমার মনে হয় ভাই আপুরা দেখতে পাচ্ছ তোমরা যে নিপাপুর চেহারার যে মানে উৎফুল্লতা, এটা কিন্তু বহিঃপ্রকাশ পাচ্ছে ওর কাজের মধ্যে দিয়ে এবং ওর চেহারার মধ্যে দিয়ে, ও যে কতটা স্যাটিসফাইড ওর নিজের কাজে, তাই না আপু? আর কিছু বলবা? যেটা অ্যাকচুয়ালি সবাই যেটা বলে যে কঠিন, সেরকম কিছু না। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা কুশন কভার এবং এটা বড় হবে, এবং এই কুশন কভারটা যে জানবে এটাতে অনেক কিছু করা যায়। কেউ চাইলে কার্পেট টাইপের কিছু করে নিতে পারো, ম্যাট কিংবা বিছানার চাদর, এটা থেকে অনেক কিছু করা যায়, ব্ল্যাঙ্কেট করা যায়। রাইট, আমি বলবো যারা এসে কাজটা শিখতে থেকে আগ্রহী তারা অবশ্যই যাতে এটা এখানে শিখতে আসে। আর আমাদের যে শিক্ষিকা, মানে আপু এত ভালোভাবে শিখায়, এত সহজভাবে সবকিছু বুঝিয়ে, হাতে কলমে বুঝিয়ে দেয়, যে এখান থেকে আসলে মানে সবকিছুই শেখা সম্ভব এবং কেউ না শিখে যাবে না। রাইট, থ্যাংক ইউ অপমণি। আচ্ছা, এরপর এরপর আমাদের আমাদের পৌষি আপু, এবার তুমি বলো। এই 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 ছাত্রীটা হচ্ছে ক্লাসের মধ্যে হচ্ছে মোস্ট ব্রিলিয়েন্ট। আমিষ্ঠা, আমার কাজ হচ্ছে এটা একটা, আর নিজের টুপি, আর এটা একটা কাজ, এটা আমি প্রথম দিন করছিলাম, আর এই ফুলগুলো আজকে করছি। কাজগুলো অনেক ভালো লাগছে, আমি আগে এই কাজগুলো শিখি নাই, আমার মা পারে এই কাজগুলো, কিন্তু আমি কখনো হাতেই নিই নাই খুশি কাটা, কিন্তু এখানে ক্লাস করবো ভাবছিলাম। তো জোনাকি আপু অনেক কিছু দেখাইছিল, এগুলো দেখানোর পরে ভাবলাম ক্লাসটা করি, পরে ক্লাসটা আসলাম, ক্লাস করলাম, করার পরে অনেক অভিজ্ঞতা হলো কিভাবে বানাতে হয় খুশি কাটা। ইউটিউবে দেখে এত শেখাও যায় না, আর ওনারা যেটা বলে সংক্ষেপে বলে, এগুলো এত কিছু বোঝা যায় না। তো আপুর নোট পাওয়ার পরে ওটা পড়ে বা কাজ করে আমরা অনেকটাই বুঝতে পারছি, আর সবটাই হয়েছে জোনাকি আপুর জন্য। জোনাকি আপু অনেক ভালোভাবে শিখাই দিচ্ছে, মানে একদম গুনে গুনে, মানে কিভাবে কোনটাই দিতে হবে, কোনটা দিয়ে ফুল করতে হবে, সবকিছু আমরা অনেক ভালোভাবে শিখছি। আর ভালোভাবে শেখার জন্য আবার বিগিনারদের আর একটা কোর্স আছে সামনে জানুয়ারিতে, ওইটাতে সবাই জয়েন করেন, তাহলে আরো ভালো কিছু শিখতে পারবেন। থ্যাংক ইউ। এই তো আমাদের, রাইট, আমাদের ছাত্রী কিন্তু সবাইকে ইনভাইট করছে আমাদের নেক্সট কোর্সে আসার জন্য। সো দা জুনিয়র মোস্ট লিটল ওয়ান, এবার বলো। আমার নাম আহমেদ, মানে আমাদের এখানকার টিচার আমার আন্টি, সে এত সহজে শিখিয়েছে যে আমি ওইটা শিখে যেতে পারলাম। যারা মনে করে যে অনেক কঠিন, কিছু বুঝতে পারবো না, এটা আসলে তা না, এটা অনেক সহজ।
এবং তুমি তোমার সমবয়সী যারা আছে বা স্কুলে যারা পড়ছে ক্লাস 6 7 8 তাদেরকে ইনভাইট করো যাতে তারা শিখে হ্যাঁ কিছু করে তোমরা নিজের হাতে। চলে আসো তাড়াতাড়ি শিখো। হ্যাঁ আমি এটা বলবো, আমি আমার দলের জন্য বানাচ্ছি মাফলার। এই যে আমার মেয়ে বানাচ্ছে মাফলার, ওর মাথা যে হ্যাটটা দারুণ একটা হ্যাট, এই হ্যাটটা হচ্ছে আমাদের ট্রেইনার জোনাকি আপুর করা, জান্নাতুল ফেরদৌস জোনাকি আপুর করা। আর এই যে মাফলার করছে, আমি বলবো অন্তত ছোট বাচ্চারা এখন অনেকেই বলে আমি কি করব, যেটা আমি ফেস করি রেগুলার, কি করব সময় কাটানো, স্কুলে কোচিং এটা ওটা করার পর একটা ওদের যখন ডে অফ, যেমন এখন কিন্তু উইন্টার ভ্যাকেশন চলছে, সো এই ভ্যাকেশনে আমার মেয়ে একটা মাফলার তৈরি করা শিখে ফেলছে, আই এম সো হ্যাপি। একটা আইটেম শিখেছে এনাফ, এইটা থেকে এখন এই বাচ্চাটা আস্তে আস্তে কিন্তু ধাপে ধাপে অনেক কিছু শিখতে পারবে। আই হোপ আমরা প্রত্যেকটা ক্লাসে ওকে পাবো, তাই তো মামনি পাবো তো তোমাকে, এটা খুব মজার একটা কাজ না? রাইট, এবার আমার আম্মা যান, আম্মা যান এবার তুমি কিছু একটু বলো, যে তুমি তো কিছু পারতা হালকা পাতলা কাজ। আমি চেন এবং এই ডাবল ক্রোশে। হ্যাঁ আগে তোমার নাম বলো, রওশনারা। হ্যাঁ যাই হোক, এবার বলো তুমি তুমি চেনটা পারতা? হ্যাঁ আমার মা আমার নামে পরিচিত হচ্ছে, এটা আমার জন্য গর্বের। ঠিক আছে মা বলো। আমি আসলে মানে খুবই আগ্রহ ছিল, কিন্তু এখন তো বয়স হয়ে গেছে, চোখে বেশি দেখি না চশমা ছাড়া, হাতে একটু প্রবলেম আছে, যার জন্য আস্তে আস্তে করি, কিন্তু এত ইন্টারেস্টিং কাজগুলো এত ভালো লাগে। আর আমাদের যে মানে এত সুন্দর বুঝায়, মানে যে কেউ পারবে যে কোনো দিন, মানে শুধু একটু আগ্রহ থাকলেই হয়, রাইট, আর কিছু লাগবে না। ঠিক আছে, আর কিছু বলবো মা সবাইকে? সবাইকে ধন্যবাদ, আসল শিখো, মানে এটা আসলে নিজের কাছে অনেক ভালো লাগবে, নিজের জন্য নিজে যখন করবে জিনিস তৈরি করার মতো আনন্দ আর কিছু নাই। সেটাই আমরা বাজার থেকে কিনে যে আনন্দটা পাই তার থেকে লক্ষ কোটি গুণ বেশি আনন্দ নিজে তৈরি করে সেটা পড়া। ওকে আমি এখন যাব আমাদের ট্রেনার আপু মনির কাছে। এই যে আমাদের জান্নাতুল ফেরদৌস জোনাকি আপু, আমি বলে দিলাম। আমি জানতে পেরেছি যে নাকি আমাদের যে কোর্সটা ছিল সেটা হচ্ছে খুশি কাটার উপরে, তো কোর্সটার আয়োজক করেছে হচ্ছে আমাদের সবার প্রিয় নীল আপু রাখি সংগীতার আয়োজনে খুশি কাটার এই 4 দিনের যেটা আমাদের বিগিনার কোর্সটা ছিল আজকে শেষ দিন। কাজ করছে হচ্ছে শর্মিষ্ঠা আপু, নিকনেম পৌষি, আমরা পৌষি নামেই ডাকি আপুর কাজ। এই আপুটা কোনোদিন খুশি কাটা হাতেও ধরে নাই, বাট এখন এই আপু আমাদের প্রত্যেকটা ক্লাসে যা যা আইটেম ছিল প্রতিটা সে করেছে, ইনশাল্লাহ আমি দেখাবো। এখন আপু করছে হচ্ছে ফ্লাওয়ার, এই যে একটা অলরেডি শেষ আপুর করা, আপুর হাতে এত ভালো এসছে এবং হাত স্পিড এত ভালো মাশাল্লাহ। আর এই যে এখন আপু আরেকটা করছে, এই ইয়েলোর মধ্যে হচ্ছে ব্রাউন কালার, কে বলবে দেখে যে আপুটা কোনোদিনও খুশি কাটা এর আগে ধরেও দেখে নাই। সমস্ত ক্রেডিট গোস টু আমাদের জোনাকি আপু, আমাদের প্রশিক্ষক। এখানে কাজ করছে আমাদের নিপা আপু, আপু অনেক সুন্দর কাজ করে, আপু খুব হালকা পাতলা জানতো এর আগে, বাট এখানে আসার পর এখন আমরা যা যা করছি খুব ভালোভাবে ধরে ফেলেছে। এখানে আজকে আমাদের লাস্ট দিতে, হ্যাঁ ওয়াও থ্যাংক ইউ আপু, আজকে আমরা লাস্ট দিতে করছি হচ্ছে ফ্লাওয়ার। এখানে ফুল করছে হচ্ছে আমার আম্মা জান, আমার আমার সারা দুনিয়া। তো মা কিছুটা কাজ জানতো আগে, তো এটা এখন এই আপুর সংস্পর্শে এসে মাশাল্লাহ অনেক কাজ শিখেছে। এই যে এটাও হচ্ছে আমার মার হাতে করা, এটা হচ্ছে কুশন কভার, এবং এটা এটা থেকেই একসময় কম্বল থেকে শুরু করে আরো অনেক কাজ করা যায় স্কোয়ারটা করতে পারলে। তো এই হচ্ছে আমার মার হাতের কাজ। এখানে কাজ করছে হচ্ছে আমার বড় রাজকন্যা, ও এটা করছে হচ্ছে মাফলার একদম ফার্স্ট ক্লাসের, আর মাঝখানে 2টা দিন ওর গ্যাপ গিয়েছে বিকজ অফ ওর আদার্স ক্লাস ছিল, ক্লাসের জন্য অ্যাটেন্ড করতে পারে নাই, বাট মেইন এটা হচ্ছে এই মাফলারের মানে এইটা হচ্ছে বেজ, এটা যদি কেউ জানে এখান থেকে আস্তে আস্তে সে অন্যগুলো করতে পারবে প্রশিক্ষক যদি তাকে দেখিয়ে দেয়। সো আই এম সো হ্যাপি যে আমার বেবি এটা ধরতে পেরেছে, এটা করতে পেরেছে, এটা করতে পারলেই সে অন্যগুলোও ধরতে পারবে। আর যেহেতু পাশে তার নানুমা শিখছে,
আশা করি তার নানুমা তাকে গাইড করবে। আর এই যে আমাদের জোনাকি আপু, জোনাকি তো আমাদের সাথে আছেই, আমাদের পরবর্তী ক্লাসেও আশা করি যে আমার মেয়ে যদি অ্যাটেন্ড করতে পারে তো আরো ভালো হবে। এই যে এই যে পৌষ আপুর কাজ শেষ, এটা কয় মিনিট লাগছে আপুর বড় জোর? 4-5 মিনিট না একটা ফুল করতে? ওয়াও, অথচ এই মেয়েটা কোনোদিন কুচি কাটা হাতেও নেয়নি, কি দারুণ! আমাদের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমাদের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট অবশ্যই আমাদের সবার খুব প্রিয়। আজকে আমাদের পোস্টার ছিল শেষ দিন, আর এগুলো হচ্ছে সব আমি আমার জ্ঞান থেকে যতটুকু শিখাতে পেরেছি তারপর, তো প্রত্যেকটা প্রতিটা স্টুডেন্টের পড়া, তো এই অনুভূতি প্রকাশ করা যাবে না যে এগুলো সামনে দেখে কতটা ভালো লাগে, যে আমার জানা কোনো একটা কিছু আমি একটু দিতে পারলাম। আর প্রথমে ধন্যবাদ আমার ভালোমনিকে, যার কাছে আমার এই শিখার হাতে খড়ি, আমি কাছ থেকে জাস্ট আমার হাতে খড়ি আর অনুপ্রেরণা তো আম্মু সবসময় ছিল, আম্মুর কথা মানে বলে শেষ করা যাবে না। অবশ্যই আমি একটু আন্টির সাথে পরিচিত করাতে চাই সবাইকে, এই যে আমাদের আন্টি মনি, এই মাটা হচ্ছে এমন একটা মা যে রত্ন গর্ভা বলবো, এক ছেলে এক মেয়ে দুই দুইজনই খুবই দারুণ। এবং এই যে মেয়েটা, আমি বারবার বলছি যে আমাদের আমাদের এই আপুটার মা, এবং এই আপুটা কিন্তু মেডিকেলে পড়ছেন, এবং তার পাশাপাশি স্টিল নাও আপু মেডিকেলে পড়ছে, আর কদিন পরে ইন্টারনেট ঢুকে যাবে, বাট এর মধ্যেও সে কিন্তু এই কাজগুলো করছে। সো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করবে তা না, নিজের জন্য কিন্তু এই কাজগুলো করছে, এবং সে কিন্তু অবশ্যই প্র্যাকটিসও করবে, মানে ডাক্তারিও করবে কিন্তু। আচ্ছা, ইনশাল্লাহ অবশ্যই। আমি এটাই বলবো সবাইকে যে মানে হাতের কাজটা আসে কোথেকে, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকতে হয়, মা খালা করেছে দেখে আমারই আগ্রহ, তো আস্তে আস্তে এটা বিলীনের পথে, কারণ আমরা এখন ফ্যামিলিতে দেখি না, না দেখার কারণে বাচ্চারা বিভিন্ন ভাবে মোবাইল দ্বারা আসক্তি হচ্ছে, তারা অবসরে কি করবে, কোনো ক্রিয়েটিভ কিছু করার খুঁজে পায় না। তো মানে আমার এই কোর্সটাতে মানে ছোট থেকে শুরু করে ক্লাস 5-6 এর বাচ্চা থেকে শুরু করে একদম মানে নানু দাদু পর্যন্ত তারাও আমরা কোর্সটাতে অ্যাটেন্ড করা হয়েছে, শুধুমাত্র আগ্রহের জন্য, এই কাজটা কোনো বয়স নিয়ে যাওয়ার নিয়ে যাবো, যার আগ্রহ থাকবে সেই করবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমরা 7-8 এর স্টুডেন্ট আছে, ভার্সিটি লেভেলের আছে, ওরা যেন পড়ে, টাইম পাস হিসেবে আকারে জিনিস দেখো, স্বাবলম্বী হও, সরকারি পাশে অনেক এক্সপেন্স আছে, আমাদের বিগিনার কোর্সটা আমরা আবার দিচ্ছি, কারণ অনেকে আমাদের রিকোয়েস্ট করেছে, অনেকে মিস করে ফেলেছো, আমরা জানুয়ারির মিডিলে রাখবো সম্ভবত 10-11 তারিখে, হয়তো ফ্রাইডেতে করে, হ্যাঁ রাইট, ফ্রাইডে স্যাটারডে করার পর আমরা অ্যাডভান্স কোর্সে যাবো। এখন আপু আমি চাচ্ছি তুমি কিছু আইটেম দেখাও যেটা বিগিনার ক্লাসে করাবো, যেটা কিছু আইটেম দেখাও যেটা আমরা অ্যাডভান্স ক্লাসে দেখাবো, এতে হবে কি সবাই বুঝতে পারবে যে আমরা কি ধরনের শেখাচ্ছি। আরেকটা ব্যাপার, আমি তো আমার শিক্ষার্থীদের রিকোয়েস্ট করবো, যারা পেজে বিজনেসটা করতে চায়, পেজে সবাই ঘরে বসে স্বাবলম্বী হতে আগ্রহী, অবশ্যই যেন তারা নিজের কাজটাকে পেজের প্রোফাইলে দেয়, কেউ ডাউনলোড করে নেট থেকে যাতে কাজটা না নামায়, আমি একটা কাজ পারি আমি সেটাই দিব, যেটা আমার কাজ সেটা দেখে কেউ অর্ডার করবে, এতে কেউ প্রতারিত হবে না, কারণ অনেক ফেসবুক পেজে এটা হয়, হরামেশাই হয়। আমার স্টুডেন্টদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সবাই যেন নিজের কাজটাকে শো করে। আচ্ছা, আমাদের যেটা ছিল একদম বিগিনার কোর্স, সেই কোর্সটাকে আমরা এটা করব, এবং আমরা যে মাফলার প্যাটার্নটা ছিল, হ্যাঁ মাফলার, এই যে এটা দিয়ে আমরা একটা মাফলার করব, এটা যার যার প্রয়োজন অনুযায়ী মেনটা কমবে পারবে, এটা আমাদের মাফলার, এটা হচ্ছে আমাদের টুপি, তারপরে আমাদের এই ফ্লাফটা থাকবে, এবং কুশন কভারে এই প্যাটার্নটা থাকবে, রাইট, এটা হচ্ছে বিগিনার্স কোর্স, বিগিনার্স কোর্স, রাইট। তো তারপরে আমরা যারা এই কোর্সটাতে অ্যাটেন্ড করবে কিংবা যারা অলরেডি আরো কিছু কাজ জানে তাদের জন্য অ্যাডভান্স কোর্সটা, অ্যাডভান্স কোর্সে বিগিনার যারা তারা সবাই অ্যাটেন্ড করতে পারবে, আর কেউ যদি কোর্সটা না করে তারপরে অ্যাডভান্স কোর্সে অ্যাটেন্ড করতে চায় তাদেরকে অবশ্যই বেসিক জিনিসটা জানতে হবে, কারণ যদি তাদের করা কোনো হাতের কাজ নিয়ে আসে আমরা তাদের অ্যাটেন্ড করতে দিব, জি অবশ্যই। তো এরপরে এটা হচ্ছে আমাদের বেবি ড্রেস, হ্যাঁ অসাধারণ করা, নিজের করা, তো এই ড্রেস গুলো থাকবে আমাদের অ্যাডভান্স অ্যাডভান্স কোর্সে, তখন আমরা দেখিয়ে দিব যে কিভাবে এটা ছোট বড় করা যায়, রাইট, বিভিন্ন মাপে, অর্থাৎ কি আমি যদি চাই আমি আমার জন্য তৈরি করে ফেলতে পারি, রাইট। তারপর এই যে এটাই বড়, এটা একটা ড্রেস যেটা আসলে, হ্যাঁ যেটা 1 ইয়ার সাইজের হবে, এই যে এই যে বলতে পারো, ওয়াও কি দারুণ,
এটার সাইজ অসাধারণ। তারপরে যেটা থাকবে যেটা সবার কাছে অনেক অনেক কঠিন, আমি অনেক শুনেছি যে অনেক কঠিন, সবকিছু পারি কিন্তু দ্রুত পারি না করতে, এটা হচ্ছে আমাদের ছোট এবং বড় সবার জন্য আমরা করব। এই শুটার যে ফুলটা আমরা করেছি এখানে, যেটা আমরা বসানো, সেটা আমরা আমাদের বিগিনার কোর্সে আজকে আজকে হলো রাইট, এটা আমাদের ছিল, এটা আমাদের থাকবে অ্যাডভান্স কোর্সের কাজ রাইট। তারপর অ্যাডভান্স কোর্সে থাকবে আরেকটা অন্য প্যাটার্নের কুশন কভার, কারণ এটা স্টিচটা সম্পূর্ণই আলাদা, সম্পূর্ণ আলাদা রাইট। এখানে যে স্টিচ গুলো বসানো প্রত্যেকটা স্টিচ, এবং এটা দিয়ে শুধু এটা দিয়ে অনেক কিছু করা যায়, আমি যেটা বলছিলাম যে বিছানার চাদর, তারপরে ডাইনিং টেবিল রানলে, হ্যাঁ রানার করতে পারবে, পাপোশ করতে পারবে, মানে যে যেটা চায় রাইট, বেবিদের কম্বল করতে পারবে, বেবি ব্ল্যাঙ্কেট, হ্যাঁ বেবিদের কম্বল। এই যে জয়েন্টটা করা হয়েছে, এই জয়েনিংটা আমাদের অ্যাডভান্স কোর্সে থাকবে রাইট। ওকে, এটা মাফলার, মাফলারটা তো আমরা আজকে, হ্যাঁ আর ফার্স্ট কোর্সে আমরা করেছি, আমাদের ফার্স্ট দিনই ছিল এটা, এবং এটা আমাদের স্টুডেন্টরা প্রত্যেকে করেছে, যেটা আমার মেয়ে এখন হাফ ডান করেছে, এখন করছে বসে বসে। এটা আরেকটা টুপি প্যাটার্ন, হুম হুম, প্যাটার্ন গুলো আমরা অ্যাডভান্স কোর্সে প্রায় 4-5 রকমের টুপি প্যাটার্ন আমরা দেখিয়ে দিব। ওকে, তারপরে আসবে আরেকটা বেবি ড্রেস। আগে দুটো বেবি ড্রেসের গলাটা ছিল স্কয়ার, এটা হচ্ছে গোল গলার উপরে বেবি ড্রেসটা করা, এই গলার প্যাটার্নটা আমরা অ্যাডভান্স কোর্সে দেখব। আচ্ছা, এখন বাচ্চারা অনেক বেশি পরে পছন্দ করে পঞ্চো। ওয়াও, দেখি আমার বেবিটা একটু, যত মা একটু দেখ, একটু দেখাও এটা কি রকম, অনেকে হয়তো জানবে না এই যে এরকম থাকে। হ্যাঁ হ্যাঁ, তো এই জি প্যাটার্নটা বা এটা এইভাবে পড়তে হয়, এইভাবে পড়তে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা বড়দের ছোটদের সবার হয়, এই যে যার যার প্রয়োজন মানে মন মতো লেন্থ অনুযায়ী এটা বানানো যায়, দারুণ। এটা আমরা আমাদের অ্যাডভান্স কোর্সে করব। ওকে, এই ছিল আমাদের আয়োজনে, বাকিটা সবাই পেজে যদি চোখ রাখে সবাই জানতে পারবে কবে কখন আমাদের ইভেন্টটা তৈরি হবে, কখন আমাদের ইয়াটা থাকবে। তাছাড়া নীল লতা আছে এই হেল্পার, হ্যাঁ আমি আছি সব সময়, আমরা সবাই একসাথে ঘরোয়া পরিবেশে, বাকি যদি কারো আগ্রহ থাকে নেক্সট ক্লাস গুলো করবো, তবে আসন সংখ্যা যেহেতু সীমিত সবাই আগে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে, কারণ আমরা অনেক বেশি স্টুডেন্ট নিয়ে গ্যাদারিং করবো রাইট। আর এটা যেহেতু হাতে ধরে ধরে শেখানোর কাজ, আমি তোমরা দেখতে পাচ্ছ ভাইপোরা যে আমি দুজন স্টুডেন্ট নিয়ে শুরু করে দিয়েছি, পরবর্তীতে আমার বেবি অ্যাড হয়েছে, মা অ্যাড হয়েছে, যে আমরাও শিখবো। সো এরকমই যে একজন স্টুডেন্ট হলেও আমি শুরু করবো, বাট 15 জন 10-12 জন নিয়ে আমি শুরু করবো না, আমি 6-7 জন নিয়ে করতে চাই। হ্যাঁ, সেভাবে আমরা করছি যাতে সে এটা থেকে ভবিষ্যতে ইনকামও করতে পারে এটা থেকে রাইট। চলে, ধন্যবাদ সবাইকে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে যদি কেউ আসে দেখা হবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।